আচ্ছা, এটা আমাদের আজকে ফিফথ লেকচার, ঠিক না? এর আগে আমরা চারটা লেকচার করেছি, তো আজকে আমরা সংবিধান পোর্শনটা আগে শুরু করার চেষ্টা করব, তারপরে ইতিহাস এবং জনসংখ্যা এগুলো পরে করবো। আগে সংবিধান দিয়ে শুরু করি। সংবিধানে আমরা পড়েছিলাম যে 11টা ভাগ আছে, এর মধ্যে আজকে আমরা তৃতীয় ভাগটা পড়ার চেষ্টা করবো। এর আগে দুইটা ভাগ কিন্তু অলরেডি পড়ে ফেলেছি, দুইটা ভাগ শেষ হয়ে গেছে, আজকে আমরা তৃতীয় ভাগ পড়ার চেষ্টা করবো। এখন তৃতীয় ভাগে কিন্তু 22টা অনুচ্ছেদ আছে, 22টা অনুচ্ছেদ প্রায়। 1 সেকেন্ড, যেটা বলছিলাম যে তৃতীয় ভাগে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা আছে, এখানে মোট 22টা অনুচ্ছেদ আছে, 22টা অনুচ্ছেদ 26 থেকে 47 পর্যন্ত। তো এত অনুচ্ছেদ তো আসলে মনে রাখা যায় না, ঠিক না? তারপরেও তো মনে রাখতে পারলে তো ভালোই হয়, এই জন্য আমি এটাকে দুইটা গল্প দিয়ে মনে রাখার চেষ্টা করেছি। তো দুইটা গল্প আমরা ফার্স্টে শুনবো। হ্যাঁ, রেকর্ডিং অন আছে। তাহলে প্রথম গল্প হচ্ছে, তুমি একটা জায়গার রাজা, মানে বাংলাদেশের যে কোনো একটা এলাকা তোমার, বা ওই এলাকার তুমি কাউন্সিলর বলো বা হচ্ছে এমপি বলো, যাই বলো না কেন, ওই এলাকায় তুমি কি করতে পেরেছো? আইনের সমতা বজায় রাখতে পেরেছো। সমান চিহ্ন দিয়ে সমতা বোঝাচ্ছি, তুমি আইনের সমতা বজায় রাখতে পেরেছো, ধর্ম বা ধর্ম রিলেটেড বিভিন্ন বিষয়ে সমতা বজায় রাখতে পেরেছো, এবং সরকারি নিয়োগে তোমার ওইখানে কোনো কোটা বা এরকম কোনো পদ্ধতি নাই, তুমি সবকিছুতে সমতা বিধান করতে পেরেছো। তার মানে তুমি তিনটা বিষয়ে সমতা বিধান করতে পেরেছো, কি কি? আইন, ধর্ম এবং সরকারি নিয়োগের বিষয়ে তুমি সব সমানভাবে সবাইকে অধিকার দিয়েছো। এখন এটার জন্য তোমার এখানে একটা বিদেশি ব্যক্তি এসেছে তোমার জায়গাটা পরিদর্শন করতে, এবং তার খুব পছন্দ হয়েছে, এবং সে তোমাকে একটা খেতাব দিয়েছে, বিদেশি খেতাব। কিন্তু যেহেতু এটা রাষ্ট্রের আইনের মধ্যে নাই, বা রাষ্ট্রের নিয়মের বাহিরে চলে গেছে, বা তুমি রাষ্ট্রের কাছ থেকে কোনো পারমিশন নাও নি এই খেতাবের জন্য, বা যে তোমাকে খেতাব দিয়েছে সেই রাষ্ট্রের কাছ থেকে কোনো পারমিশন নেয়নি, এই জন্য তোমার খেতাবটা বাতিল করা হয়েছে। এখন যেহেতু তোমার খেতাব বাতিল করা হয়েছে, তুমি কি করেছো? আইনের আশ্রয় নিয়েছো। কিন্তু আইনের আশ্রয় নিতে গেলে তো মানুষ বিভিন্ন প্যাঁচে পড়ে যায়, তো তুমিও বিভিন্ন কারণে প্যাঁচে পড়ে গেছো, এবং তোমাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। আটক করার পরে তোমাকে জেলের ভেতরে জবরদস্তি তোমাকে কাজ করায় নিয়েছে বিভিন্ন, এবং তারপরে একটা নির্দিষ্ট দিনে তোমার বিচার হয়েছে এবং তোমাকে দণ্ড দিয়েছে। এটা হচ্ছে একটা গল্প, ঠিক আছে? গল্পটা কি বোঝা গেছে কিনা আরেকবার বলি। হ্যাঁ, আরেকবার বলি, মানে তুমি একটা জায়গার কাউন্সিলর বা এমপি, মানে একটা নির্দিষ্ট ভূখণ্ড তোমার অধীনে আছে। এখন তোমার জায়গাতে তুমি কি করেছো? অনেকগুলো সমতা বিধান করতে পেরেছো। কিসের কিসের সমতা? আইনের সমতা, ধর্মের সমতা, এবং হচ্ছে সরকারি নিয়োগের ক্ষেত্রে সমতা। মানে তোমার এখানে কোনো কোটা পদ্ধতি নাই, বা হচ্ছে তুমি ধর্ম সবাই ঠিকঠাক ভাবে পালন করতে পারে, বা তোমার জায়গাতে আইনের চোখে সবাই সমান, কাউকে কোনো ভেদাভেদ করা হয় না। তার মানে তুমি এই তিনটা সমতা বিধান করতে পেরেছো। এখন একজন বিদেশি ব্যক্তি তোমার জায়গাতে পরিদর্শন করতে এসে খুব পছন্দ হয়েছে তার, তখন সে রাষ্ট্রের নিয়মের কোনো ইয়ে না করে, মানে রাষ্ট্রের কাছ থেকে কোনো পারমিশন ছাড়াই তোমাকে একটা খেতাব দিয়ে দিয়েছে। ধরো বিভিন্ন খেতাব দেয় না বিদেশ থেকে, তো ওইরকম একটা খেতাব দিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে রাষ্ট্রের কোনো পারমিশন নেয়নি। তো যেহেতু রাষ্ট্রের কোনো পারমিশন নেয়নি, এই জন্য রাষ্ট্র তোমার ওই খেতাবটাকে বাতিল করে দিয়েছে। আর এতে তোমার রাগ উঠে গেছে, তুমি আইনের আশ্রয় নিয়েছো যে কেন বাতিল করবে, কিন্তু যেহেতু তুমি রাষ্ট্রের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে গেছো, এই জন্য তোমাকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তারপরে জেলের ভিতরে তোমাকে জবরদস্তি কাজ করায় নিয়েছে, এবং একটা নির্দিষ্ট দিনে আদালতে তোমার বিচার হয়েছে, তারপরে তোমাকে দণ্ড দিয়েছে। এখন এটা কোনো মজার গল্প না, তবে জাস্ট এটা মনে রাখার জন্য। তো এটা আসলে এই বিষয়গুলো মনে রাখার মাধ্যমে আমরা 27 থেকে 35 পর্যন্ত, 27 থেকে 35 পর্যন্ত কয়টা নাম্বার আছে? 9টা নাম্বার আছে, ঠিক আছে? 27, 28, 29, 30, তারপরে 35 পর্যন্ত 9টা নাম্বার আছে। 32 ছাড়া একদম সিরিয়ালি 27 থেকে 35 পর্যন্ত আমরা সবগুলা অনুচ্ছেদ এটার মাধ্যমে মনে রাখবো। প্রথম অনুচ্ছেদ হচ্ছে আইনের সমতা, অর্থাৎ আইনের চোখে নাগরিকদের সবাই সমান হবে, এটা হচ্ছে 27 নম্বর অনুচ্ছেদ। 28 নম্বর অনুচ্ছেদ হচ্ছে ধর্ম প্রভৃতি এসব বিষয়ে সমতা, মানে ধর্মের সবাই যার যার মতো ধর্ম পালন করতে পারবে, কিংবা নারী পুরুষ ধর্ম এগুলোর কারণে কোনো বৈষম্যের শিকার হবে না, জিস্ট কথা হচ্ছে এটাই। তারপরে 29 নম্বর হচ্ছে সরকারি নিয়োগের ক্ষেত্রে কেউ কোনো কোটা পাবে না। এখন এটা অবশ্য চেঞ্জ করেছে কিনা আমি জানি না, বর্তমানে তো বলা হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে নাকি অনেক বেশি কোটা পদ্ধতি চালু হবে, তো এটা কিন্তু আমাদের অনুচ্ছেদে আছে, মানে অনুচ্ছেদ 29 আছে যে সরকারি নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা পদ্ধতি থাকবে না, এটা হয়তো চেঞ্জ হয়েছে কিনা আমি এখনো শিওর না। তারপরে 30 নম্বর হচ্ছে বিদেশি খেতাব বাতিল করা হবে যদি সেটা রাষ্ট্রের, মানে রাষ্ট্রের অনুমতি ছাড়া দেওয়া হয়, তার মানে বিদেশি খেতাব পেতে হলে তোমাকে রাষ্ট্রের অনুমতি নিতে হবে। তারপরে 31 নম্বর হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার, মানে তুমি যে কোনো সময় আইনের আশ্রয় নিতে পারবা। তারপরে 32 নম্বরটা বাদ দিয়ে আমরা যাবো 33 নম্বরে। 33 নম্বরে হচ্ছে যে কাউকে গ্রেপ্তার বা আটক করতে হলে তাকে কারণ জানাতে হবে, এবং গ্রেপ্তার করার পর 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির হতে হবে। এটা হচ্ছে কত নম্বর? 33 নম্বর আইন, বা 33 নম্বর অনুচ্ছেদ। তারপরে 34 নম্বর অনুচ্ছেদ হচ্ছে জবরদস্তি কাউকে শ্রম করা যাবে না, এটা নিষিদ্ধ করা হয়েছে। আর 35 নম্বর হলো বিচার আর দণ্ড সম্পর্কে একটা রক্ষণ সংক্রান্ত একটা অনুচ্ছেদ আছে, মানে একটা অপরাধের জন্য কাউকে একাধিকবার দণ্ড দেওয়া যাবে না, কিংবা নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতে বাধ্য করা যাবে না। তাহলে এটার মাধ্যমে, এই ফার্স্ট গল্পের মাধ্যমে আমরা 8টা অনুচ্ছেদ পড়ার চেষ্টা করলাম, ঠিক আছে? তাহলে ফার্স্ট গল্পটা আমরা পড়লাম। সেকেন্ড গল্প হচ্ছে, তুমি একজন ব্যক্তি, তুমি কি করো? বিভিন্ন জায়গায় চলাফেরা করো, চলাফেরা করার সময় বন্ধুদের সাথে দেখা হলে তাদের সাথে একটা সমাবেশ করো, আবার মাঝে মাঝে মনে হলে তাদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করো। সংগঠন তৈরি করে তোমার মাথায় যে চিন্তা আসে সেই চিন্তাটা তুমি তাদের সাথে শেয়ার করার চেষ্টা করো। এটা গেল। তারপরে তুমি কি করো? তোমার একটা নির্দিষ্ট পেশা আছে, তুমি মাঝে মাঝে মসজিদে যাও, মানে তুমি স্টুডেন্ট, তোমার একটা পেশা আছে। তারপরে তুমি মাঝে মাঝে মসজিদে যাও, মানে তোমার একটা ধর্ম আছে। তারপরে তোমার বিভিন্ন সম্পত্তি আছে, এবং সেই সম্পত্তি রাখার জন্য তোমার একটা বাসা আছে। এটা হচ্ছে সেকেন্ড গল্প। আবার বলি, তুমি একজন ব্যক্তি, তুমি চলাফেরা করো, চলাফেরা করতে করতে বন্ধুদের সাথে দেখা হলে তাদেরকে নিয়ে সমাবেশ করো, ইচ্ছা হলে তাদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করো, সংগঠন তৈরি করে তুমি সেখানে তোমার মতামত প্রকাশ করো। তারপরে তোমার একটা পেশা আছে, তোমার ধর্ম আছে, তোমার সম্পত্তি আছে, সেই সম্পত্তি রাখার জন্য তোমার একটা বাসা আছে।
এগুলোর মাধ্যমে আমরা আরো 9টা অনুচ্ছেদ মুখস্থ করতে পারলাম। সেটা হচ্ছে যে আমরা 32 নাম্বার বাদ দিয়েছিলাম, এখানে 27 থেকে 35 পর্যন্ত পড়েছি আর 32 নাম্বারটা বাদ দিয়েছিলাম। তাহলে 32 নাম্বার প্রথমটা, তারপরে 36 থেকে একদম 44-43 পর্যন্ত, এইভাবে 9টা অনুচ্ছেদ মুখস্থ রাখার চেষ্টা করবো। কিভাবে? 32 নাম্বার যে বাদ দিয়েছিলাম, তুমি একজন ব্যক্তি বলেছি, তার মানে ব্যক্তি স্বাধীনতার অধিকার, এটা হচ্ছে 32 নাম্বার অনুচ্ছেদ। তারপরে তুমি চলাফেরা করো, 33, 34, 35 তো আগেই হয়ে গেছে, এখন বললাম চলাফেরা করো, তাহলে চলাফেরার অধিকার কত নাম্বারে? 36 নাম্বারে। চলাফেরার অধিকার মানে হলো তুমি বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবা, যে কোনো জায়গায় থাকতে পারবা, ইভেন তুমি বাংলাদেশের বাইরেও যেতে পারবা, বিদেশে যেতে পারবা, আবার বিদেশ থেকে ফেরতও আসতে পারবা, এটা হচ্ছে তোমার চলাফেরার অধিকার। এটা গেল 36 নাম্বার। তারপরে 37 নাম্বার কি, তুমি বন্ধুদের সাথে যে কোনো সময় ইচ্ছা করলে কি করতে পারবা? সমাবেশ করতে পারবা, তবে কোনো নিরস্ত্র থাকতে হবে, মানে কোনো অস্ত্র নিয়ে আবার সমাবেশ করলে হবে না। আর সংগঠনের ক্ষেত্রে বলা আছে যে তুমি কোনো জঙ্গি সংগঠন চালাতে পারবা না, বা সন্ত্রাসী কোনো সংগঠন চালাতে পারবে না। আর সংগঠনে আমরা কি করছিলাম? মতামত প্রকাশ করছিলাম। তাহলে মতামত প্রকাশের স্বাধীনতা আছে বা বাক স্বাধীনতা আছে, এটা কত নম্বরে? 39 নম্বরে। তাহলে 32-এ কোনটা ছিল? ব্যক্তি স্বাধীনতা, 34-এ ছিল চলাফেরা স্বাধীনতা, 37-এ সমাবেশ গঠনের স্বাধীনতা, 38-এ সংগঠনের স্বাধীনতা, আর 39 নম্বরে হচ্ছে চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতা। তুমি যেটা চিন্তা করছো সেটা মানুষের কাছে কি করতে পারবা? প্রকাশ করতে পারবা কথা বলার মাধ্যমে। 40 নম্বর হচ্ছে তোমার পেশা বা বৃত্তির স্বাধীনতা, 41 নম্বর হচ্ছে ধর্ম পালনের স্বাধীনতা, 42 নম্বর হচ্ছে সম্পত্তির স্বাধীনতা বা অধিকার, আর 43 নম্বর হচ্ছে গৃহ বা একটা ঘর সেটা রক্ষণাবেক্ষণ করার অধিকার। এটার মাধ্যমে আমরা 9টা অনুচ্ছেদকে মনে রাখতে পারলাম। এরপরে নিচে দুইটা জিনিস লিখে রেখেছি, একটা হচ্ছে পুলিশ আর একটা হলো ক্রিমিনাল। পুলিশের সম্পর্কে দুইটা আছে, মানে আইন শৃঙ্খলা ব্যক্তির ক্ষেত্রে আরো দুইটা আছে, কত নাম্বার? 44 বাদ দিয়ে যাবো, 44 বাদ দিয়ে 45 নাম্বার। 45 নম্বরে বলা আছে যে পুলিশ বা শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে এই এগুলা এতটা খাটবে না, এটা হচ্ছে প্রথম কথা। আর 46 নম্বরে বলা আছে যে পুলিশ বা এরকম কোনো ব্যক্তি, মানে শৃঙ্খলার মধ্যে আছে বা সরকারি চাকরি করে এরকম কোনো ব্যক্তির ক্ষেত্রে, তারা যদি কোনো অপরাধ করে তাহলে তাদেরকে দায়মুক্তি দেওয়ার একটা নিয়ম, এটা হচ্ছে কত নাম্বার? 46 নাম্বার। তাহলে পুলিশের ক্ষেত্রে দুইটা বিষয়, 45 নম্বরে বলা আছে যে তাদের ক্ষেত্রে এই অধিকার গুলার পরিবর্তন করা হবে, মানে এগুলো সব শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে খাটবে না, আর 46 নম্বরে বলা আছে তাদেরকে কি করা হয়েছে? দায়মুক্তি দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কিছু কিছু অপরাধ আমরা সেটার দায় থেকে তাদেরকে মুক্তি দিতে পারবো, এটা হচ্ছে 46 নম্বর। এরপরে লেখা আছে ক্রিমিনাল। ক্রিমিনাল কি কি হতে পারে? হতে পারে যুদ্ধাপরাধী, হতে পারে মানবতা বিরোধী অথবা গণহত্যা জনিত। তাদের বিচারের ক্ষেত্রে তাদেরকে সব ধরনের অধিকার আমরা দিব না, এটা বলা আছে 47 নম্বরে। 47-এর ভেতরে আবার বিভিন্ন উপধারা আছে, সেগুলো নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না। আমরা দুইটা জিনিস বাদ দিয়ে গেছি, একদম প্রথমটা বাদ দিয়েছিলাম, প্রথমটা ছিল 26 নম্বর, আর মাঝখানে আরেকটা বাদ দিয়েছিলাম 44 নম্বর। 26 নম্বরে বলা আছে যে কোন আইন যদি এই মৌলিক অধিকার এর সাথে অসামঞ্জস্যতা দেখায় তাহলে সেই আইনটা বাতিল করা হবে, মানে এমন কোন আইন যেটা মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে সেই আইনটাকে আমরা কি করে দিব? বাতিল করে দিব, এটা হচ্ছে কত নম্বর? 26 নম্বর। আর 44 নম্বরে বলা আছে তুমি যদি কোনো মৌলিক অধিকার পেতে ব্যর্থ হও তাহলে তুমি কি করতে পারবা? হাইকোর্টে মামলা করতে পারবা বা রিট করতে পারবা। তাহলে এইভাবে আমরা তৃতীয় ভাগ বা মৌলিক অধিকারের 22টা নিয়ম পড়ার চেষ্টা করলাম। প্রথমে একটা গল্প দিয়ে 8টা পড়েছি, পরে আরেকটা গল্প দিয়ে 9টা পড়েছি, তাহলে 17টা হয়ে গেল। তারপরে পুলিশের জন্য 2টা, 19টা, ক্রিমিনালের জন্য 1টা, 20টা, আর 2টা বললাম। 26 নম্বরে কি বলেছে যে কোনো আইন যদি এগুলার পরিপন্থী হয় বা এগুলার সাথে অসামঞ্জস্যতা প্রদান করে তাহলে সেই আইনটা বাতিল হয়ে যাবে। আর আরেকটা বললাম তুমি যদি আইন অধিকার ঠিকঠাক ভাবে না পাও তাহলে তুমি হাইকোর্টে কি করতে পারবা? মামলা করতে পারবা। ঠিক আছে, এইটুকুই আমাদের সংবিধান পাঠে পড়া।